أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف ها يا عين صاد এটা আপনার পালনকর্তার অনুগ্রহে বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিভৃতে, সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি বয়স ভারাবনত হয়েছে, বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে। হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরোধ হইনি। আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধা, কাজে আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের, এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষ ভাজন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী যে বন্ধা আর আমি যে বার্ধক্যে শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এমনিতেই হবে, তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথা বলবে না। অতঃপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এল এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো, আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেজগার, পিতামাতার অনুগত, এবং সে উদ্ধত নাফরমান ছিল না। তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে। এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহকে প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাই। মারিয়াম বলল, কিরূপে আমার পুত্র হবে, যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনো ছিলাম না? সে বলল, এমনিতেই হবে, তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষ মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হায়, আমি যদি কোনোরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। অতঃপর ফেরেশতা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিলেন যে, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশে একটি নহর জারি করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে। এখন আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো, তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলব না। অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ। হে হারুন ভগিনী,
তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। অতঃপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বলল, যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব? সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে এবং জননীর অনুগত থাকতে, এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। আমার প্রতি সালাম, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। এই ঈসা মারিয়ামের পুত্র, সত্য কথা সে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করা স্থির করেন তখন একথায় বলেন, হও, এবং তা হয়ে যায়। তিনি আরো বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তাঁর ইবাদত করো, এটা সরল পথ। অতঃপর তাদের মধ্যে দলগুল পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস। সেদিন তারা কি চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে। কিন্তু আজ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা গাফিলতিতে নিমজ্জিত আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন, নিশ্চয় সে ছিল সত্যবাদী নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তার ইবাদত কেন করো? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাব। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই প্রস্তর আঘাতে তোমার প্রাণ নাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম বললেন, তোমার উপর শান্তি হোক, আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে। আমি আমার পালনকর্তার ইবাদত করব, আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। অতঃপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম। আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি। এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন, তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল নবী। আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গূঢ় তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম। আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে। এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন, তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী। তিনি তাঁর পরিবারবর্গকে নামাজ ও যাকাত আদায় নির্দেশ দিতেন এবং তিনি তাঁর পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন, তিনি ছিলেন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম। এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর
এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর, এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল, সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবে না। তাদের স্থায়ী বসবাস হবে যার ওয়াদা দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদায় তারা পৌঁছবে। তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকবে। এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরহেজগারদেরকে। জিব্রাইল বলল, আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এ দুইয়ের মধ্যস্থলে আছে সবই তার, এবং আপনার পালনকর্তার বিস্তৃত হওয়ার নন। তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবার পালনকর্তা। সুতরাং তারই বন্দেগী করুন এবং তাতে দৃঢ় থাকুন। আপনি কি তার সমনাম কাউকে জানেন? মানুষ বলে, আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না? সুতরাং আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব, অতঃপর অবশ্যই তাদেরকে নত জানু অবস্থায় জাহান্নামের চতুর্পার্শ্বে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য, আমি অবশ্যই তাকে পৃথক করে নেব। অতঃপর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না, এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেখানে অতজন অবস্থায় ছেড়ে দেব। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মুমিনদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম? তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি, তারা তাদের চাইতে সম্পদে ও জাঁকজমকে শ্রেষ্ঠ ছিল। বলুন, যারা পথভ্রষ্টতায় আছে দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন, এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা আজাব হোক অথবা কিয়ামতই হোক। সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল। যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে না এবং বলে, আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে? সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে? এ তো নয় ঠিক সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব। সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকী। তারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়। কখনই নয়, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে, সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র। সেদিন দয়াময়ের কাছে
পরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্থ অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। তারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ, হয়তো এর কারণেই এখনই নভোমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। নভোমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না, তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন। আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, আপনি কি তাদের কারো সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান?